নদিয়া জেলার শান্তিপুরে 34 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু লরি চালকের। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর থেকে আলু লোড করে শান্তিপুরের দিকে আসছিল একটি ছয় চাকা লরি। শান্তিপুর পাঁচপথা 34 নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার গাড়ির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ছয় চাকার লরিটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় লরি চালকের। এছাড়াও লরিটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জানা যায়, মৃত লরি চালকের নাম রাজেন দাস, বয়স আনুমানিক 29 বছর, বাড়ি শান্তিপুরের রামনগর তেলিপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত লরিটিকে উদ্ধার করেছে। যদিও সাত সকালে কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, লরি চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা, সে বিষয়ে শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। শান্তিপুর কৃষ্ণগড়ের দিক থেকে শান্তিপুরের দিকে আসছিল আলু বোঝাই গাড়ি, রাজেন দাস, পিতা নিতাই দাস। রাস্তায় গোবিন্দ পাঁচফুতার কাছে একটা পাথর বোঝাই গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়েছিল, ডাম্পার গাড়ি দাঁড়িয়েছিল। তখন যেভাবে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, পেছনে, আচ্ছা, সে গাড়ির পিছনে এই গাড়ির আলুর গাড়ির সংঘর্ষ হয়, তাতে রাজেন দাস জায়গাতেই মৃত্যু হয়। আচ্ছা, কী গাড়ি, গাড়িটা কী গাড়ি? 1100 নয়। আচ্ছা, কি ঘুমের ঝোলে কিংবা কোনো বেখেয়ালে এটা হয়েছে? কোনো কারণে না, হয়তো পাশাপাশি কোনো গাড়ি ছিল, সাইড করতে পারেনি, যে কোনো কারণে। কখন হয়েছে ঘটনাটা? আনুমানিক 4:30-4 এরকম। তখন কি কুয়াশা ছিল? না না, যে কুয়াশা সেরকম ছিল। আচ্ছা, কোথায় বাড়ি ড্রাইভারের? তিলিপাড়ায়। কি কত বয়স ওনার? কত হবে, 28-29 এরকম। কি নাম? রাজেন দাস। আচ্ছা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।